হ্যালো সবাইকে, রূপনিকেতনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যারা যারা সঙ্গে আছো একটু কমেন্ট করো সাউন্ড পিকচার অল ক্লিয়ার কিনা। যারা যারা সঙ্গে আছো একটু কমেন্ট করো সাউন্ড পিকচার অল ওকে কিনা। ততক্ষণে আমি কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আজকে আমাদের লাইভ হচ্ছে চন্দননগর থেকে উইন্টার কালেকশনের লাইভ, আর আজকে বছরের শুরু 2024-এর প্রথম লাইভ, তাই জন্য আজকে তো কিছু অফার বানতাই হ্যায়। আজকে থাকবে অফার হিসেবে তোমাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি। যাই পারচেস করো না কেন, তোমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আজকের লাইভ থেকে পারচেস করলে শিপিং ফ্রি পাচ্ছ, কিন্তু অবশ্যই সেটা কাল রাত 12টা অবধি। অবশ্যই এইটুকু টাইমের মধ্যে যার যেটা, থ্যাংক ইউ স্বাতি দারিপা, থ্যাংক ইউ ভেরি মাচ, সেই জন্য কেউ মিস করবে না। আর যারা চন্দননগরের লাইভ, যেহেতু চন্দননগর সংলগ্ন বন্ধুরা আমাদের এখান থেকে এসে সরাসরি পারচেস করতে পারো, আর যারা দূরের বন্ধুরা রয়েছে তাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং রয়েছে। শিপিং চার্জ আমাদের থাকে, কিন্তু আজকের লাইভে শিপিং ফ্রি আছে, সেই জন্য মন ভরে কেনাকাটা করো, যত খুশি কেনাকাটা করো, কোনো শিপিং লাগবে না। কারণ আমাদের লাইভ থেকে এক একজন 6টা 7টা করে আইটেম নিচ্ছে, তো আজকে একটা শিপিং তাদেরকে ফ্রি দিতেই হচ্ছে, সেই জন্য আজকে শিপিং ফ্রি আছে অল ওভার ইন্ডিয়াতে কাল রাত 12টা। প্রত্যেককে বলবো একদম কনফার্ম হয়ে তারপর বুকিং করতে, বুকিং না করার হলে করবে না, কিন্তু বুকিং কনফার্ম করে দেওয়ার পর বা অ্যাভেলেবল আছে কিনা বলার পর পেমেন্টটা ডান করে দেবে, নইলে কিন্তু বুকিংটা আমরা অন্য কারো নিতে বাধ্য থাকবো। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের বুকিং প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং বুকিং কনফার্ম করে দেওয়া হবে। আফটার লাইফ সকলকে কনফার্মেশন দেওয়া হবে, কিন্তু তোমরা কিন্তু ততটা লেট করবে না, যখনই যেটা দেখবে পছন্দ হবে ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। বুকিং নাম্বার 8348422476, পিন কমেন্ট করা আছে, সকলকে বলবো প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর কে কোথা থেকে দেখছো আমাদেরকে অবশ্যই জানিও, একদমই জানাতে ভুলবে না, কারণ আমরাও জানতে চাই যে কত দূর থেকে আমাদেরকে বন্ধুরা তাদের সময় ব্যয় করছে আমাদের জন্য। তো চলো শুরু করে দিচ্ছি, আর লেট না করে, যেহেতু সকলে বলে দিয়েছে, যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছে অল ওকে, সেই জন্য আর লেট করবো না, শুরু করে দেব। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম ঝাঁকিয়ে শীত পড়বে, এবার কি বোঝা যাচ্ছে তো এবার কেমন শীত আসতে চলেছে, তো সেই জন্য এখন কিন্তু ঝটপট শীতের কালেকশন গ্র্যাব করো। আর শিপিং যখন ফ্রি আছে তখন আর কোনো বাধা ধরা চাপ নেই, সেই জন্য আরামসে পারচেস করো। আজকে প্রথমেই আমরা একটু, অনেকদিন ধরে অনেকেই বলছিল ডেনিমের কুর্তি দেখানোর জন্য, কারণ যারা বেঙ্গলের বাইরে আছো এমন অনেক স্টেট আছে যেখানে উইন্টারটা প্রবলভাবে পড়ে না, তাদের জন্য ডেনিমের কুর্তিগুলো খুব জরুরি। কারণ ডেনিমের কুর্তিগুলো যেরকম কমফোর্টেবল হয় ঠিক তেমনই কিন্তু একটা সুবিধে থাকে, সেটা হচ্ছে ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি, হোম ওয়াশেবল, আর তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে যে ডেনিমের কুর্তিতে হালকা শীতের জন্য ভীষণ ভালো, আর তার সাথে একটা ডেনিমের জ্যাকেট বা একটা লাইট শার্গ জেরাউলের পরে নিলে আর কিছু দরকার নেই। তো আজকে ফার্স্ট শুরু করব ডেনিমের কুর্তি দিয়ে। প্রথম আমি যেটা পরে আছি দেখে নাও, ব্লু কালারের প্যাটার্নটা দেখেই বুঝতে পারছো কোয়ালিটি কি। আমরা সবসময় বলি যে আমরা 200 টাকা 300 টাকা দাম বেশি হতে পারে, কি চলছে এখানে, এখানে লাইভ চলছে, আমরা সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে একটা কথা মাথায় রাখবে, 200 টাকা 100 টাকা বেশি দিয়ে কিনবো কিন্তু বেস্ট কোয়ালিটিটাই কিনবো। তো ডেনিমের কুর্তি আমি কিন্তু 500-600 ডেনিমের কুর্তি রাখি না, কারণ ডেনিম পরে যাতে ডেনিমের ফিল আসে এবং কমফোর্টেবল হয়, তুমি যে কোনো সিজনে ওয়্যার করতে পারো। হালকা শীত বর্ষাকালে আমাদের অনেক সময় দেখা যায় যে হালকা শীত পড়ে, ঠান্ডা লাগে, তখন এর জন্য ভীষণ ভালো। এবং বিশ্বাস করবে না, আজকে 11 বছর ধরে আমি একটা ডেনিমের কুর্তি ক্যারি করছি, মানে ওয়্যার করছি, একই রকম আছে, না তো কালার গেছে না কোনো রকমের কোনো সমস্যা এসছে, এবং হোম ওয়াশ করে গেছি, তো কোনো কোথাও কাচতে দিইনি। তো আমি এরকম কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করি, সেজন্য কেউ প্লিজ ডেনিমের কুর্তি কম রেঞ্জে আমার কাছ থেকে চাইবে না, কারণ পিওর ডেনিমের কুর্তি, তোমরা সকলেই জিন্স পরো অল্প বিস্তর, সকলেই জানো ডেনিমের প্রাইস কী। তো আমি একদম পিওর ডেনিমের কুর্তি দেখাচ্ছি আজকে, রাউন্ড নেকের অসাধারণ একটা ফিটিংস, মানে এই কুর্তিটার ফিটিংস নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নেই, ফাটাফাটি একটা কাট কুর্তিটার, অসম্ভব সুন্দর। বনানিদি বোধ হয় লাভ রিয়াক্ট দিয়েছো পিন কমেন্টে, যারা এখনো অবধি দাওনি তাদেরকে বলবো একটু পিন কমেন্টে রিয়াক্ট করে দিতে, পিন কমেন্টে রিয়াক্ট করলে তোমরা রূপনিকেতনের সাথে অনেক বেশি অ্যাটাচড থাকতে পারবে এবং রূপনিকেতনের সকল নোটিফিকেশন আগে ভাগে পেয়ে যাবে।
তো এই যাচ্ছে কোয়ালিটিটা, পুরো কুর্তিটা ইন্টারলক করা এবং তার সাথে এরকম থ্রি কোয়ার্টার শর্ট থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে। স্লিভস এর মধ্যে এরকম ভাবে কাজ যাবে সুতো দিয়ে, পুরো ডেনিমের কাজ করা, চেস্ট পোর্শনেও কাজ যাবে, তার সাথে ডেনিমের সাথে মানানসই একদম ব্র্যান্ডেড কিন্তু বাটন রয়েছে। রাউন্ড নেক, মারাত্মক সুন্দর ফিটিংস, কিন্তু এটার কিন্তু সাইজ বড় সাইজ হয় না। আর এটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে এটাতে চারখানা পকেট পাচ্ছ, এই দুখানা আবার এই দুখানা, চারখানা, ছোট দুটো বড় দুটো, চারখানা তোমরা কিন্তু পকেট পাচ্ছ। কখন শুরু করলে? জাস্ট এক্ষুনি। শেয়ার করে দাও, শেয়ার করে দিতে কেউ ভুলো না, সকলে অনেক অনেক শেয়ার করে দাও, অনেক অনেক ভালোবাসা এতদিন ধরে আমাদেরকে দিয়েছ। ভালোবাসার তো কোনো শেষ হয় না, সীমাও হয় না, তাই বলবো সবসময় আরও অনেক অনেক বেশি ভালোবেসে যাও, অনেক বেশি ভালোবাসা পেয়ে যাও। তো এই যাচ্ছে কুর্তিটার লুক, চারখানা পকেটসের সাথে এই যাচ্ছে লুকটা, মানে প্যাটার্নটা দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু এটার সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম এবং লার্জ। এই একটা কালার দেখালাম, একদম মিড নাইট ব্লু। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও, হ্যাপি নিউ ইয়ার জয়ন্তদা। এই যাচ্ছে লুকটা। ওপর দিকে তিনখানা বাটন এক্সট্রা রয়েছে যেটা ওপেনেবল, আমি একটা ওপেন রেখেছি দেখিয়ে দেওয়ার জন্য মাথা দিয়ে গলানোর। এবং এই যাচ্ছে লুকটা, প্রাইস যাচ্ছে এটার 1300, 1300 টাকা। অরিজিনাল ডেনিম, কোনো মিক্স কাপড় নয়, কোনো রকমের, যেমন পরে আরাম তেমন নেড়ে আরাম, হাত দিয়েই সফটনেস বোঝা যাচ্ছে, সেই জন্য এটার প্রাইস 1300। আমি আজকে ডেনিমের বেশ কয়েকটা কালেকশন দেখাবো। থ্যাংক ইউ মনানিদি, যারা এখনো শেয়ার করনি তারা শেয়ার করে দাও। মানে পকেটটাতে হাত ঢোকাতে ইচ্ছে করছে, এত সুন্দর, সেজন্য হাতটা ঢুকিয়েই রেখেছি। এত ভালো পকেটটা, এতটা বড়, বড়টা আর ছোটটা এই সাইজ, ঠিক আছে? তো এই যাচ্ছে লুকটা, একদম মিড নাইট ব্লু কালারের। এটা কিন্তু নেভি ব্লুও নয়, রয়্যাল ব্লুও নয়, আমি জানি না ক্যামেরায় তোমরা কি দেখতে পাচ্ছ, এটা একদম মিড নাইট ব্লু। কালারটা নিয়ে কোনো কথা হবে না, যে কোনো জিন্স দিয়ে ক্যারি করো। এবং এত ভালো এই যে তোমাদের নিচের পোর্শনটা, ফ্লেয়ারটা এত সুন্দর, মানে এত পারফেক্ট এই লাইনটা, যে ফিগারটাকে খুব সুন্দরভাবে তোমার ডিসক্রাইব করবে। তো এই যাচ্ছে লুকটা, এটার সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ। ফার্স্ট কালার দেখালাম মিড নাইট ব্লু, ঝটপট এসেস না, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, বুকিং নাম্বার 8348422476। নেক্সট কালারে চলে যাব। নেক্সট কালারটা আরও আরও বেশি সুন্দর আমি ভেবেছিলাম, প্রথমে এইটাই পরবো। আচ্ছা, আজকে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আজকে মিক্স অ্যান্ড ম্যাচ কালেকশন। তো আমি চেষ্টা করব সবগুলো পরে পরে দেখানোর, এই পরে দেখানোর সময় যে ক্যামেরায় গ্যাপটা থাকবে সেই সময়টুকু একটু ধৈর্য ধরে থাকবে, কারণ ধৈর্য সবুরে কিন্তু মেওয়া ফলে। সেই জন্য যত ধৈর্য ধরবে তত ভালো করে বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন। এই যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন, এটা একদম পিচ কালার, এটা একদম পিচ কালার। ক্যামেরা একটু পিঙ্কিশ আসছে, বাট ইটস নট পিঙ্ক, ইটস অ্যাকচুয়ালি পিচ কালার। প্রাইস যাচ্ছে 1300, সাইজ যাচ্ছে স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ, স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ। লেন্থটাও অসম্ভব সুন্দর, একদম প্রপার থ্রি কোয়ার্টার। কোয়ালিটি প্রোডাক্টের কাট, কোয়ালিটি প্রোডাক্টের স্টিচিং, সব কিছু তুমি দেখেই বুঝতে পারবে, মানে এত ভালো প্রত্যেকটা স্টিচিং দেখো ইন্টারলক করা। এবং কাপড়ের কোয়ালিটি আই থিঙ্ক লাইভেই তোমরা বুঝতে পারবে, এত ভালো কোয়ালিটি। তো এই যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন, পিচ কালার, আর তার সাথে মেটালের কিন্তু বাটন রয়েছে, পুরোটা সেম ডিজাইনে যাচ্ছে। এই হচ্ছে লুকটা, স্মল মিডিয়াম লার্জ, যাদের কোনো সাইজ হয় না, আমি কোনো প্রশ্নই হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, এই ট্রাস্টটা থাকা খুব জরুরি। এবং বিশ্বাস করবে না, ইউটিউবের যারা আমাদের বন্ধু আছে, নতুন বন্ধু, তারাও চোখ বন্ধ করে আমাদেরকে বিশ্বাস করেছে এবং আশা করি বিশ্বাসের ফল পেয়েছে। উইন্টার কালেকশন আমাদের রূপনিকেতনের ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবে, যতটা সফট দেওয়া যায় আমরা ততটা সফট তোমাদেরকে প্রোভাইড করব। সফটনেস নিয়ে কোনো কথাই হবে না, উইন্টার কালেকশন ভারী হলে, খুরদুরা হলে কিন্তু খুব অসুবিধে হয়। কারণ কেন? কারণ সফটনেসের একটা ওয়ার্ম তো থাকেই, আর তার সাথে সাথে সফটনেসটা ধরেও আরাম পাওয়া যায়। তুমি শীতকালে এমনিতেই তিন চারটে জামা তোমাকে পরতে হচ্ছে, তার উপর যদি সফট না হয় তাহলে মোটেও ভালো লাগবে না। তো এই যাচ্ছে নেক্সট কালার, প্রাইস যাচ্ছে 1300, সাইজ যাচ্ছে স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ। নেক্সট কালেকশন আমি পরে আসছি, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো। চলো এবার আমি একটু
আগে আগে ছোট সাইজ গুলো দেখিয়ে দিই, আগে ছোট সাইজ গুলো দেখিয়ে দিই তারপর বড় গুলো দেখাবো কেমন। এবার আমি একটা গাউন দেখাবো, এটারও সাইজ থাকবে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডেনিমের কাপড় পাবে, কোনো রকমের কোনো মানে ডুপ্লিকেসি আমরা বলি না। আমরা যদি সেমি সিল্ক দেখাই বা সেমি আইটেম দেখাই তাহলে আমরা লাইভেই বলে দিই যে এটা সেমি ভাই, এটা অরিজিনাল নয়। কিন্তু যখন আমরা জেনুইন এবং অরিজিনাল বলছি তখন সেটা জেনুইন এবং অরিজিনালই হবে, এটা নিয়ে কোনো চিন্তাই করবে না। নেক্সট কালেকশন নিয়ে আসছি, এটা স্মল অ্যান্ড মিডিয়াম, স্মল অ্যান্ড মিডিয়াম অসম্ভব সুন্দর একটা পিস, রাফ অ্যান্ড টাফ লুকের রয়েছে। এই যাচ্ছে লুকটা, কমেন্ট চলে আসছে, কতদিন পর নোটিফিকেশন পেলাম, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে থাক তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবি। আচ্ছা এই যাচ্ছে নেক্সটটা, এটা ওয়ান পিস, ঠিক আছে, এটা ওয়ান পিস প্লাজো কাটে রয়েছে, তুমি ওয়ান পিস করেও পরতে পারো। এখন কিন্তু আমাদের পিকনিকের মানে মেইন সিজন, বা ধরো কোনো অকেশনে দিনের বেলা তুমি এটা পরলে তার সাথে একটা শ্রাগ অসাধারণ লাগবে। এটার কালারখানা দেখো, জাস্ট ফেডেড অ্যাশ কালার, ফেডেড অ্যাশ কালার, লেফট সাইডে এরকম একটা এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার, হোয়াইট অরেঞ্জ এবং ব্ল্যাক দিয়ে, আর মাঝখানে এখানটাতে প্যারট চার্ম করা আছে উইথ লেস ওয়ার্ক, প্যারট চার্ম করা উইথ লেস ওয়ার্ক। এই যাচ্ছে লুকটা, এটার সাইজ যাচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম, এবং দেখো ফেডেড অ্যাশটার সাথে একটা অসাধারণ রাস্ট কালারের একটা প্যাচ ওয়ার্ক দেওয়া হয়েছে, মানে পাইপিং দেওয়া হয়েছে। স্লিভসটা জাস্ট দেখো, পুরো ফেডেড একটা কোয়ালিটি এবং ক্রাশ করা। এই যাচ্ছে স্লিভসটা, এটা গ্লাস স্লিভসে, অনেকেই আছো যারা গ্লাস স্লিভস চাও, তাদের জন্য এই হচ্ছে লুক। প্রাইস যাচ্ছে অনলি 1050, 1050 অনলি। সাইজ যাচ্ছে স্মল আর মিডিয়াম, স্মল আর মিডিয়াম। এটা একদম প্রপার লং লেন্থের ওয়ান পিস, এ লাইন কাটের ওপর, মাঝখানটাতে প্লাজো কাট আছে। যারা ওয়ান পিস করে পরতে চাইছো না, একটা হালকা লেগিংস দিয়ে বা উলেন জেগিংস দিয়ে পরবে বলে ভাবছো, তারা কিন্তু ইজিলি ক্যারি করতে পারো। এই যাচ্ছে লুকটা, সরিয়ে দিচ্ছি, নেক্সট অপশন দেখাবো। ও আরেকটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা জাস্ট দেখো। এই যাচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, পুরো হাতে সেলাই করা রয়েছে ব্লু কালারের, মিড নাইট ব্লু কালারের স্টিচ ওয়ার্ক করা রয়েছে। এই হচ্ছে লুক, প্রাইস যাচ্ছে 1050 অনলি, 1050 অনলি। বুঝতে পারছো একটা 1050 একটা 1300 ফারাকটা কেন এবং কোথায় হচ্ছে? কোয়ালিটি কিন্তু ম্যাটার করে। নেক্সট অপশন দেখাবো, এটা আর পরবো না, একই আইটেম একটা করে পরবো, প্রত্যেকটা ডিজাইন আলাদা। এবার যেটা দেখাবো এটা স্মল মিডিয়াম লার্জ। কেন শুরু করলাম ছোট দিয়ে? কারণ ছোট সাইজ বড় সাইজ পাওয়া যায়, ছোট সাইজ পাওয়া যায় না, তো সেই জন্য বড়দের জন্য দেখাচ্ছি পরে, আগে ছোটদের জন্য দেখিয়ে নিই তারপর। এই যাচ্ছে নেক্সট পিসটা, এটা ব্লুইশ ফেডেড ব্লু কালার, ঠিক আছে। এই যাচ্ছে ফ্রন্টের কাজটা দেখে নাও, এই যাচ্ছে ফ্রন্টের কাজটা, বাটারফ্লাই করা আছে একটা মাল্টি কালারের সুতো দিয়ে, একদম সুদিং মাল্টি কালার, এবং বোট নেক রয়েছে, প্রপার বোট নেক, তার সাথে স্লিভসটা থাকবে এইরকমভাবে, পুরো ক্রাশ আইটেম, আর স্লিভসটার নিচে এরকমভাবে কাটা থাকবে, ঠিক আছে, এরকম কাটা থাকবে ফর জাস্ট ফর দ্য ডিজাইন, ওকে। এটাও গ্লাস স্লিভসের, এই হচ্ছে লুকটা, ওয়ান পিস স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ। হ্যালো সুন্দরী, এই যাচ্ছে লুক, এটা নিচ পোর্শনটা জাস্ট দেখো, এই যাচ্ছে নিচ পোর্শনটা, ওকে। এবং পুরোটা যেহেতু মোটিভটা বাটারফ্লাই, এর চার্মগুলোও দেখো, উডেন বাটনগুলোও কিন্তু বাটারফ্লাই করা, অসম্ভব সুন্দর। এই কোয়ালিটি কখনোই 400-500-600-তে আসতে পারে না, তো এটার প্রাইসও থাকছে 1050 অনলি। ঝটপট এসেস নাও, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো। সরিয়ে দিলাম, নেক্সট আইটেম, এবার একটু বড় সাইজ দেখাবো। যারা এখন অব্দি পিঙ্ক কমেন্টে রিয়াক্ট করনি তাদেরকে রিকোয়েস্ট করবো একটু রিয়াক্ট করে দিতে, তাহলে কিন্তু আমাদের লাইফটা সকলের কাছে পৌঁছে যাবে। এবার একটু এক্সেল দেখাবো, এবার একটু এক্সেল সাইজের দেখাবো, প্রপার কুর্তি দেখাবো। প্রপার
প্রথমেই আমি বলে দিয়েছি আজকে আমাকে একটু সময় দিবে, সময় দিলে আমি কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে ড্রেসগুলো পরে পরে দেখাতে পারবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। হাতে ধরে দেখানো আর পরে দেখানোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে, আমি খাটতে রাজি তোমাদের জন্য, তোমরা যদি একটু সময় ও সুযোগ দাও। আচ্ছা, এবার একটা অসাধারণ আইটেম দেখাচ্ছি, এটা অনেকে পড়তে পারবে, যাদের এক্সেল লাগে তারা তো কুর্তি করে পড়তে পারবেই, আর যাদের ডাবল এক্সেল লাগে তারাও এটা শ্রাগ করে পড়তে পারবে, কারণ এবার যেটা নিয়ে আসছি সেটা কিন্তু শ্রাগ কাম কুর্তি। শ্রাগ কাম কুর্তি দেখে নাও, স্মল মিডিয়াম লার্জ যাদের লাগে তাদের আরামসে হয়ে যাবে, যাদের বর্ষুভ নববর্ষ। মোনালিসা সুপর্ণা দি, এটা নববর্ষ নয়, এটা নিউ ইয়ার, সো হ্যাপি নিউ ইয়ার টু ইউ। এই যাচ্ছে লুকটা ব্লু কালারে, শুভ নববর্ষ আলাদা সময় আসবে। আচ্ছা, এটার একটা প্যাটার্নটা বলে দিই, এটা ডেনিমের কুর্তি এক্সেল অবধি, ঠিক আছে? যারা এক্সেল করে পড়তে চাইছো তারা ইজিলি এটা পড়তে পারবে। দেখে নাও, কাটটা এলাইন কাটে যাচ্ছে, ফ্রন্ট পুরো ওপেন হবে এবং পুরোটা কিন্তু বাটন দেওয়া, স্লিভসে থ্রি কোয়ার্টার স্লিভস, তার মধ্যে এরকম কাট করে এরকম ডেনিমের জ্যাকেটের মতো কাজ রয়েছে, বাটন রয়েছে, পুরো মেটালের বাটন, কোনো এমনি নর্মাল বাটন নয়। এই কুর্তিটার একটা ফায়দা হচ্ছে, ও তার আগে বলে দিই, দু সাইডে দুটো দেখো চকলেট ব্রাউন কালারের প্যাচ ওয়ার্ক করে ডেনিমেরই, পুরোটা প্যাচ ওয়ার্ক এটা বসানো, তার মধ্যে মেরুন চকলেট ব্রাউন কালারের বাটারফ্লাই করা আছে, একদম পুরো মেশিন এমব্রয়ডারি, এটা কিন্তু একদম মেশিন এমব্রয়ডারি। ওকে, দেখে নাও, এই যাচ্ছে লুকটা। ওকে, এটা ব্যাক পোর্শনেও রয়েছে, এই যাচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, এই যাচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, অসাধারণ একটা পিস। আর এটা ডাবল এক্সেলরা তখনই পড়তে পারবে যখন এটা ফ্রন্ট পুরো ওপেন করে দেবে, এটা পুরো ওপেনেবল, এটা তোমরা চাইলে শ্রাগ করেও পড়তে পারো যাদের ডাবল এক্সেল লাগে, বা এক্সেল যাদের লাগে তারাও করতে পারো, ডেনিম অল্টার করা কোনো ব্যাপার না। এটা যেরকম আমি ওপেন করলাম দুটো বাটন, এটা পুরোটাই কিন্তু ওপেন হয়ে যাবে, তখন এটা শ্রাগ হয়ে যাবে। তো এটা শ্রাগ কাম কুর্তি, প্রাইস যাচ্ছে ওনলি 1050, প্রাইস যাচ্ছে ওনলি 1050। প্রপার ডেনিমের কোয়ালিটি দেখে নাও, একদম লাইট হালকা, জিন্স যত হালকা হবে, জিন্স যত লাইট ওয়েটের হবে তত কিন্তু কোয়ালিটি ভালো, জিন্স যত মোটা হবে তত প্রাইস বেশি। তো সেই জন্য এটা একদম মানে বাছাই করা পিস, সো একদমই ছাড়বে না। এই যাচ্ছে পিসটা এক্সেল সাইজ, কিন্তু এটা আপ টু ডাবল এক্সেল হয়ে যাবে যারা ফ্রন্ট ওপেন করে পড়বে। শ্রাগ কাম কুর্তি, প্রাইস যাচ্ছে 1050, ঝটপট এসেস নাও। সরিয়ে দিচ্ছি, এটা একদম ব্লু কালার। নেক্সট আইটেম দেখাবো, শ্রাগ কাম কুর্তি কিন্তু এক পিসই আছে এবং এটা অনেকের সাইজে হয়ে যাবে, সেই জন্য এক পিসই আছে, ঝটপট নিয়ে নাও, ততক্ষণে আমি নেক্সট আইটেম পরে আসছি। নেক্সট দেখাবো, এই সরি একটু গন্ডগোল করে ফেলেছি, আগের কুর্তিটার প্রাইস যেটা শ্রাগ কাম কুর্তি ওটার প্রাইস 850, সরি 850, অনলি 850। এবার যেটা পরে আসছি এটা আপ টু তোমাদের ডাবল এক্সেল, আপ টু ডাবল এক্সেল, প্রত্যেকটা একদম ইউনিক, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা ক্লাসি, এটা আপ টু ডাবল এক্সেল, ফ্রন্টে এরকম চেন রয়েছে, মেটাল একদম ইউজ করা হয়েছে এবং গুড কোয়ালিটির চেন, এটাও রাউন্ড নেকে, এটা একদম অ্যাশ কালারের, এই যাচ্ছে লুকটা, ঠিক আছে? দু সাইড, এক সাইডে একটা পকেট রয়েছে, রাইট সাইডে একটা পকেট রয়েছে, এটা আমাকে স্কোয়ার শেপের লাগছে কারণ আমার তো ডাবল এক্সেল হয় না, এই হবে অ্যাকচুয়াল ফিটিংস, আপ টু ডাবল এক্সেল, আমাদের সাইজ চার্ট অনুযায়ী আপ টু ডাবল এক্সেল, একদম প্রপার কুর্তি, থ্রি কোয়ার্টার স্লিভস, এবং কালার এবং কোয়ালিটি দেখে নাও, ভালো করে জাজ করে তারপরেই নেবে। এই যাচ্ছে লুকটা, আপ টু ডাবল এক্সেল, সরিয়ে দিলাম, প্রাইস যাচ্ছে 850 অনলি, প্রাইস যাচ্ছে 850 অনলি। লাস্ট কালেকশন দেখাবো, আজকে লাস্ট কালেকশন দেখাবো 850 ডাবল এক্সেল, এটাও বোট নেকে, অসাধারণ একটা পিস,
কিছু নেই কুর্তিটাতে, বাট এত ক্লাসি এত ক্লাসি। এই যাচ্ছে কুর্তিটার লুক, ডাবল এক্সেল, এই যাচ্ছে ডাবল এক্সেল, একদম প্লেন বাট বোটনেক। এই হচ্ছে ফিটিংসটা হবে ডাবল এক্সেলের, এরকম এই হচ্ছে লুকটা, অসম্ভব সুন্দর। এবং আমার ডেনিম পরে দেখো একবার কোয়ালিটি, ডেনিম কি প্রপার কুর্তিতে সেটা বুঝতে পারবে। থ্রি কোয়ার্টার স্লিভস এরকম ক্রাশ করা আছে, এখানটাতে এরকম নেকলাইন বরাবর এরকম তোমাদের শেপ করে কাট করা আছে জাস্ট। এর সাথে তোমরা একটা সুন্দর শ্রাগ করতে পারো। আমি এটার সাথে একটা হাফ জিন্সের জ্যাকেট পরে আসবো, তার আগে ঝটপট এটা রেসেস নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 850 অনলি। এটাতেও তোমাদের রাইট সাইডে একটা পকেট রয়েছে, প্রাইস যাচ্ছে 850 অনলি, সরিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমি একটু ডেনিমের জ্যাকেট দেখাবো তোমাদের। ফার্স্ট কালার জ্যাকেটের দেখাচ্ছি, ফার্স্ট ফুল স্লিভস দেখিয়ে দিই, তারপর স্লিভলেস দেখাবো। এই টাইমটা আমাদের পিকনিক টাইম, সো এই দেখো, জাস্ট দেখো, এই যাচ্ছে ফার্স্টটা। 46 সাইজ আছে গো, 46 সাইজ হবে না, 44 অব দি জিন্সের কুর্তি। এটা দেখে নাও একদম, আমি একটা কন্ট্রাস্ট কালারে পরেছি যেহেতু এটার মধ্যে শেডটা রয়েছে একটু লাইট, মানে ইন্ডিগো প্যাটার্নের ডেনিমটা, সেই জন্য আমি এই কালারটা দিয়ে পরেছি। তোমরাও চাইলে এরকম কন্ট্রাস্ট করে পরতে পারো। তোমাদের এটাও কিন্তু আপ টু ডাবল এক্সেল, জ্যাকেটটাও আপ টু ডাবল এক্সেল। ওকে, ডেনিমের জ্যাকেট প্লিজ কিনে কেউ বোতাম লাগিও না, এটাও আপ টু ডাবল এক্সেল। এই যাচ্ছে লুক টপ, কুর্তিটার প্রাইস যাচ্ছে 850 আর জ্যাকেটটার প্রাইস যাচ্ছে 750। বোথ সাইডে দুটো পকেট রয়েছে, খুব মানে অ্যারিস্টোক্রেট পিস, ভীষণই কিন্তু রাফ অ্যান্ড টাফ একটা লুক দেবে। এই যাচ্ছে লুকটা, আর পিকনিক বা এই জাতীয় গেট টুগেদারে কিন্তু আমরা একটু রাফ অ্যান্ড টাফ, একটু রাপচিক সাজতে ভালোবাসি, তো এরকম একটা পিস তোমরা ক্যারি করতে পারো। জ্যাকেটটার সাইজ যাচ্ছে এক্সেল, প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি 750। সরিয়ে দিচ্ছি, নেক্সট আইটেম নিয়ে আসছি। সঙ্গে থাকবে, সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পাবে, সঙ্গে না থাকলে অনেক কিছু মিস করে যাবে। আর সত্যি কথা বলতে গেলে লাইভ স্কিপ করে দেখায় যে মজা, আর লাইভে গল্প করে করে দেখা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা স্লিভলেস জ্যাকেট দেখাবো, যেটা দুটো সাইজ অ্যাভেলেবল, 42 অ্যান্ড 44। এটা আমার বোনের আছে, এত পরে গোটা শীতকালটা কলকাতায় তো বিশেষ ঠান্ডা পড়ে না, সো ও এটা পরে আরামসে মানে চুটিয়ে পরে একটা হাইনেক বা কিছুর সাথে। আমার গুলো ডিসপ্যাচ হলে একটু জানিও, তোমার গুলো মনে হয় ডিসপ্যাচ হয়ে গেছে, তো এটা মাকে মেসেজ করো না বাবা। দেখে নাও, স্লিভলেস, স্লিভলেস কিন্তু এটা, এই জ্যাকেটটা কিন্তু স্লিভলেস, এটা একদম ডার্ক ব্লু কালারের। দেখেছো কুর্তিটার ফায়দা, কুর্তিটা যেটা দিয়েই পরছি সেটা দিয়েই খুলছে, ডার্ক ব্লু বা লাইট ব্লু। এটা ক্রপ টপের সাইজের কিন্তু জ্যাকেটটা, জ্যাকেটটার একটা অদ্ভুত সুন্দর মানে আইটেম, অদ্ভুত সুন্দর শেপ রয়েছে। এই যাচ্ছে পিসটা, এটা 42 পেয়ে যাবে এবং 44 পেয়ে যাবে, দুটো সাইজই অ্যাভেলেবেল, ঠিক আছে। এটার প্রাইসটা এক মিনিট আমি একটু দেখে নিই। এটাও থাকবে তোমাদের 750, অসাধারণ দেখতে, মানে কোনো কথা হবে না, হয়ে গেছে। আচ্ছা মা বলছে হয়ে গেছে নম্রতা। এই যাচ্ছে পিসটা, আমি তো বলবো জিন্সের ফুল জ্যাকেট পরে পরে হাঁপিয়ে গেলে হাফ জ্যাকেটটা নাও, কারণ হাফ জ্যাকেটটা ইউনিক দেখতে ভীষণ। চলো সরিয়ে দিচ্ছি, এবার একটু টপ নিয়ে আসবো, এবার একটু টপ নিয়ে আসতেই হবে। কোন ভাগ্যে আমি জানি না, এটা আমি রিস্টক করতে পেরেছি তাই দেখাচ্ছি, অসাধারণ একটা পিস। এটা তোমরা হাইনেক করেও পরতে পারো, শাড়ির ব্লাউজ হিসেবেও পরতে পারো। অনেকে আমার শাড়ির ব্লাউজটার জন্য কোয়ারি করছিলে যে তুমি এটা কি দিয়ে পরেছো, এত সুন্দর লাগছে, সো আমি ওটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। আগে আমি টপগুলো দেখিয়ে দিই, কেমন হাইনেকের এই জিনিস, হাইনেক সবসময় আমরা সলিড কালারে পাই, বাট এটা দেখো জাস্ট, এটা জাস্ট দেখো, গ্রিন। এটা বহুদিন বাদে আমি রিস্টক করতে পেরেছি,
বহুদিন বাদে এটা গ্রিন অ্যান্ড অ্যাশের একটা স্ট্রাইপ মোটিফে কাজ করা, ভীষণ ইউনিক। তোমরা একটু দেখবে, একটু ওয়েস্টার্ন কালেকশন, উলেন, ওয়েস্টার্ন উলেন কালেকশন লিখে সার্চ করলে দেখবে এইগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডি। সলিড কালার অবশ্যই আমাদের দরকার শাড়ির সাথে পরার জন্য বা ভেতরে পরার জন্য কোটের, বাট এইগুলো ট্রেন্ডি এত বেশি যে এগুলো জাস্ট কিছু একটা দিয়ে ক্যারি করে নাও, মারাত্মক লাগবে। এরকম একটা টপ পরো আর তার সাথে তুমি যদি এরকমভাবে ডেনিমের জ্যাকেটটা পরে নাও, জাস্ট লুকটা দেখো, জাস্ট লুকটা দেখো, আর কিচ্ছু দরকার নেই। আর এই টপটার একটা খাসিয়াত আছে, টপটা এমনি ভাবে তো যাচ্ছেই অ্যাশ অ্যান্ড গ্রিন, স্যাপ গ্রিন দিয়ে, এই জায়গাটাতে এসে থ্রি কোয়ার্টারের থেকে কোনোই থেকে নিচ অবধি এখানে গ্রিপ করা, আর এই জায়গাটা কিন্তু তোমাদের ব্যাগি প্যাটার্নে পাফ করা, ব্যাগি প্যাটার্নে পাফ করা। তো এইটার একটা ব্যাপার রয়েছে, সাইজ থাকবে আপ টু 44 আর প্রাইস থাকবে এটার 480 অনলি। টপটার প্রাইস থাকবে 480 অনলি। ঝটপট এসেস না, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো। একদম একদম দেখো লেন্থটা খুব সুন্দর, আর একটু লং টপের সাথে এরকম জ্যাকেট যদি ক্রপ করে পরো ভীষণই সুন্দর লাগে। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে টপটার 480 অনলি, প্রাইস যাচ্ছে টপটার 480 অনলি। সরিয়ে দিচ্ছি, তুমি যাই পড়ো সেটাই চুমু, মোটেও না মোটেও না, আমি ছবিগুলো সকলের দেখি, সকলেই চুমু চুমু ছবি দাও। এটা কিন্তু হাই নেক, ঠিক আছে, আর চেরা উলের ওপর ভীষণ ভালো কোয়ালিটি, 480 অনলি প্রাইস। এবার যেটা নিয়ে আসছি এটার প্রাইস থাকবে 800। জাস্ট দেখবে, মানে এগুলো যখন পড়বে না সবাই শুধু চেয়ে চেয়ে দেখবে আর কোনো কথা বলবে না, সত্যি কথা। না একটা প্রশ্ন করতে পারে যে ভাই কোথা থেকে কিনেছিস, আপ টু 44। এবার যেটা দেখাবো এটা আপ টু 44 স্ট্রেচেবল, চরম চরম চরম, জাস্ট দেখো অ্যাশ কালারের বডিটা যাচ্ছে আর ব্লু কালারের স্লিভসটা দিয়ে নিচে আবার অ্যাশ কালার, সাইড দিয়ে এরকম কাট করা আছে। এই যাচ্ছে ব্যাক পোর্শনটা, দেখে নাও এই যাচ্ছে ব্যাক পোর্শনটা, ওকে। এটাও অসাধারণ চেরা উলের ওপর রয়েছে, ব্লু অ্যান্ড, হাতটা কিরকম অদ্ভুত হয়ে পড়েছি, এটা হচ্ছে ব্লু অ্যান্ড অ্যাশের কম্বিনেশন, মারাত্মক চুমু দেখতে। এটাও তোমরা ডেনিমের জ্যাকেট দিয়ে পরতে পারো, এমনি পরতে পারো। আবারও বলছি যারা এখনো অবধি আমাদের উইন্টার কালেকশন পরোনি তাদেরকে বলবো পরে দেখো কি সফটনেস আমরা প্রোভাইড করি। আর পুরো চেস্ট পোর্শনটাতে এরকমভাবে তির্যকভাবে এরকম কাজ গেছে, ঠিক আছে, টেরা টেরাভাবে, ওকে। ফ্রন্টে একটা লাইন, এটার সাথে একটা নেক পিস পরো ব্ল্যাক পলিশের, মারাত্মক লাগবে। এখন অবধি মাত্র 5টা রিয়াকশন হয়েছে, পিন কমেন্টে কেন এত কম। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে 800 অনলি। এটা স্মল থেকে শুরু করে আপ টু 44 সবাই ক্যারি করতে পারবে। প্রাইস যাচ্ছে 800 অনলি চেরা উলের, ঠিক আছে। নেক্সট পিসটা পরে আসছে, এবার যেটা পরে আসছি এটা তো আরো বেশি সুন্দর, এটা আরো বেশি সুন্দর। এক মিনিট, আহা এটা মাখন, পুরো মাখন। যারা উলের কাজ জানো তারা ভালো করে কমিউনিকেট করতে পারবে বা বুঝতে পারবে, উল্টো সেলাই হয় না উলের কাজে, উল্টো সেলাইয়ের ওপর এটা পুরো করা, এটা ব্যাগির ওপর, এটা সেই জন্য আপ টু 46 আরামসে হয়ে যাবে, আপ টু 46। এটা ব্যাগি প্যাটার্ন, দেখো যত টানবে এটা তত বড় হবে, এটা কিন্তু ব্যাগি প্যাটার্নে হোয়াইট কালারের ওপর। এই যাচ্ছে শেডটা দেখো, পুরোটা উল্টো সেলাইয়ে করা, হোয়াইটের সাথে একটা বেজের সুতো ডুয়াল টোন রয়েছে, হোয়াইটের সাথে স্যান্ডেল কালারের সুতো, ঠিক বেজ নয় স্যান্ডেল কালার সুতোর একটা শেড রয়েছে, ডুয়াল টোন রয়েছে। এই যাচ্ছে পিসটা, ব্যাগি পিস, ভি নে, ভীষণ স্মার্ট, ভীষণ ট্রেন্ডি, ওকে। দিস ইজ দ্য লুক, প্রাইস যাচ্ছে 720 অনলি, 720 অনলি। ফুল স্লিভস দেখো, স্লিভসটাও সেজন্য অনেক বড়, কারণ হচ্ছে এটা প্যাটার্নটাই ব্যাগি, এইভাবে পরার। 720 অনলি, সরিয়ে দিচ্ছি,
এবার একটু আচ্ছা আমি একটু শ্রাগ দেখিয়ে নি এই শর্ট কার্ডিগান টাইপ তারপরে আমি একটু ভালুতে যাব একটানা টপ দেখাচ্ছি তো আচ্ছা প্রথমেই একটা শ্রাগ দেখাবো অ্যাশ কালারে জাস্ট কালার কম্বিনেশনটা দেখবে আর বলবে কেমন লাগছে দেখো অ্যাশ কালারে যাচ্ছে এরকম ভাবে ফ্রিল ওয়ার্ক করা আছে কলারটাতে নেকলাইন বরাবর এরকম ফ্রিল ওয়ার্ক করা আছে আর পুরোটা ভালু আইটেমের ওপর যাচ্ছে শ্রাকটা মানে এই দুটো যদি পরে নাও তোমার শীতে আর কিছু লাগবে না এই যাচ্ছে লুকটা এটাও আপ টু 46 এখানটাতে বাটন রয়েছে বাটনটা পুরো তোমাদের কিন্তু একদম মেটালের বাটন কোনোভাবে ছিঁড়ে যাওয়ার নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই যাচ্ছে কার্ডিগান ক্রাম শ্রাগ যেভাবে তুমি বেয়ার করবে প্রাইস যাচ্ছে অনলি 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 600 প্রাইস যাচ্ছে অনলি 600 এই যাচ্ছে পিসটা 600 অনলি প্রাইস ভালুর ওপর রয়েছে এই যাচ্ছে কোয়ালিটিটা এত আরাম মানে মালদার মতো শীতে এই দুটো পরে নিলে আর কিছু দরকার নেই এত সুন্দর প্রাইস যাচ্ছে 600 অনলি সরিয়ে দিলাম ঝটপট গ্র্যাব করা যারা স্কুলে টুলে মানে জার্নি করো রেগুলার তাদের তো শ্রাকটা খুব জরুরি শাড়ির সাথে পরার জন্য বা রেগুলার ওয়্যারের জন্য তারা আরামসে এগুলো নিতে পারো 600 যাচ্ছে অনলি প্রাইস নেক্সট একটা নিয়ে আসছি ব্লু কালারের এটা সলিড কালারের ওপর কিন্তু এটার সাইজটা একটু ছোট এটা আপ টু তোমাদের লার্জ আপ টু তোমাদের লার্জ সাইজ সরি এটা লার্জ নয় এক্সট্রিমলি সরি এটা যাচ্ছে তোমাদের মিডিয়াম সাইজ মোটার ওপর পড়েছি বলে এই এই যাচ্ছে প্যাটার্নটা আচ্ছা এবার অনেকেই প্রশ্ন করবে এটা সামনে অবধি আসছে না কেন এটার প্যাটার্নটাই এরকম এটার প্যাটার্নটাই এরকম শ্রাকটার এই যাচ্ছে শ্রাকটার লুক হাফ হয়ে আসবে এই প্যাটার্নের শ্রাক সাধারণত আমি তোমাদেরকে দেখাইনি বা তোমরাও খুব একটা দেখাওনি দেখোনি এই যে টপের ওপর এইভাবে শ্রাকটা ক্যারি করবে শ্রাকটা কিন্তু যথেষ্ট বড়ই দেখো এতটা আসবে কিন্তু এটাকে যতই তুমি টানো না কেন এটার প্যাটার্নটাই এরকম সো এটা খুব এলিগেন্ট পিস খুব ট্রেন্ডি পিস প্রাইস যাচ্ছে সেম 600 একদম ব্লু কালারের একদম ব্লু কালারের সরিয়ে দিচ্ছি নেক্সট একটা দেখাচ্ছি আরো 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 অনেক বেশি সুন্দর এবার একটা ব্যাগি দেখাবো ব্যাগির এখন সাংঘাতিক ডিমান্ড অনেকেই অনেকদিন ধরে বলছো ব্যাগি প্যাটার্নের কোথায় ব্যাগি প্যাটার্নের কোথায় সো আজকে ব্যাগি দেখাবো ডোন্ট ওয়ারি এটা আপ টু 48 এটা আপ টু 48 কারণ ব্যাগি তো যেই পরো না কেন তার কাছে এটা ব্যাগি হবে এই যাচ্ছে লুকটা আগে কালার শেডটা দেখো অ্যাশ অ্যান্ড হোয়াইট অ্যাশ অ্যান্ড হোয়াইট ওকে দিস ইজ দ্য ডুয়াল টোন কালার শেড আর এই যাচ্ছে প্যাটার্নটা ব্যাগি প্যাটার্নের এখানটাতে কিন্তু দুটো বাটন রয়েছে ভীষণ সুন্দর কোয়ালিটির বাটন এই যাচ্ছে পিসটা এটা শাড়ির সাথে পরো ওপরে টপ হিসেবে পরো ভীষণ সুন্দর এরকম একটা টপ দিয়ে ভীষণ সুন্দর লাগবে এই যাচ্ছে তিনটে বাটনে রয়েছে এটা ব্যাগি প্যাটার্নের এটা যেই পরো না কেন মানে স্মল থেকে শুরু করে তোমরা আপ টু 48 যেই পরো তার কাছেই ব্যাগি হবে কারণ এটা ফুলো ভীষণ ফুলো এটার প্যাটার্নটাই ব্যাগি এবং ব্যাগি প্যাটার্নের নিচটা দেখো এরকম ভাবে টাইট হয় এই হচ্ছে লুকটা ঝটপট এসএস নাও হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো প্রাইস যাচ্ছে সেম সরি এটারও প্রাইস সেম 600 অনলি 600 অনলি কালার শেডটা দেখেই মারাত্মক লাগছে এবং দেখো প্যাটার্নটা এখানে আন্ডারআর্মটা কোথায় এটা ব্যাগি সকলের হবে সো এটার প্রাইসটা একটু বেশি হওয়ার কথা বাট আমি এটা কোনোভাবেই বেশি নিচ্ছি না তোমাদের কাছ থেকে একই প্রাইস রাখছি আজকের জন্য প্রাইস থাকবে কিন্তু সেম 600 অনলি সরিয়ে দিলাম
সরিয়ে দিলাম। আজকে শিপিং ফ্রি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, তাই ঝটপট গ্র্যাব করো। আচ্ছা এবার একটু পঞ্চু দেখাবো, তারপরে ভালো দেখাবো, ঠিক আছে? আহা, একটা অসাধারণ পঞ্চু পেয়েছি। দেখে নাও, ট্রিপল টোনে পঞ্চুটা রয়েছে, ট্রিপল টোনে পঞ্চুটা রয়েছে। এই যাচ্ছে লুকটা, পঞ্চুটার কাজটা আগে দেখো, হোয়াইট অ্যাশ আর বেজ কালার দিয়ে এরকম ট্রিপল টোনে পুরোটাতে কাজ করা রয়েছে, পুরো পঞ্চুটাতে। প্রাইস যাচ্ছে 750 অনলি। এবার বলবে যে আমরা 500-এরও পঞ্চু দেখিয়েছি, তাহলে এটা 750 কেন? এটা স্টাইলটা দেখো, এটাও কিন্তু ব্যাগি প্যাটার্ন, এরকম কলারটা ব্যাগি হয়ে থাকবে। এই যাচ্ছে লুকটা, এটার লুকটাই আলাদা ক্রিয়েট করে। এই হচ্ছে পিসটা, পুরো পঞ্চুটা কিন্তু এরকম ভাবেই যাবে বোথ সাইডে। স্ট্রাইপের যেমন একটা গ্ল্যামার রয়েছে, ঠিক তেমনই এরকম তির্যক প্যাটার্নেরও একটা গ্ল্যামার রয়েছে। এই যাচ্ছে লুক, প্রাইস যাচ্ছে 750 অনলি। বেস কালারটা হচ্ছে স্যান্ডেল কালার, তারপরে স্যান্ডেল অ্যাশ আর হোয়াইট দিয়ে এরকম ট্রিপল টোন করা। প্রাইস যাচ্ছে অনলি 750। এবং সফটনেস আমি আরেকবার লাইভে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে, মানে এত সফট আইটেম না, এত সফট। এই যাচ্ছে সফটনেস, চেরা উলের ওপর যেমন লাইট ওয়েট হবে সেরকমই সফটনেস থাকবে। প্রাইস যাচ্ছে 750। আরেকটাও দেখাচ্ছি, আজকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ আইটেম দেখাবো, তো সবাই সঙ্গে থাকবে, কারণ মিস করলেই কে বলতে পারে, হয়তো তোমার পছন্দের আইটেমটাই বেরিয়ে যেতে পারে। দেখো এই নেক, তোমরা আগে দেখনি পঞ্চুতে, এই যাবে নেকটা, এটাও পুরোটা এরকম ভাবে উইভ করে করে সুতো তুলে তুলে কাজটা করা। এটা হচ্ছে তোমাদের ধুলো কালার, মানে ডার্ক ধুলো কালার আর তার সাথে ডার্ক একদম বাফেলো কালার। এই যাচ্ছে কালার শেড, অসম দেখতে। এই যাচ্ছে পিসটা, এটার নেকলাইনটা এরকমই থাকবে, এটার সাথে একটা স্কার্ফ, না আমি তো বলবো এই টপটার সাথেই এটা পরো, তবেই এত সুন্দর লাগবে। দুটো দিকে দুরকম প্যাটার্নে রয়েছে, একটা এরকম ভাবে গেছে, একটা এরকম ভাবে গেছে। এই প্যাটার্ন সচরাচর দেখতে পাবে না। এই যাচ্ছে লুকটা, এরকম ভাবে এটার নেকলাইনটা এদিকে থাকবে আর এই পঞ্চুটার এইভাবে থাকবে, তবেই এটা মানে বিউটিটা ক্রিয়েট করবে যেই পড়ো না কেন। সাইজ আপ টু 46, প্রাইস যাচ্ছে, এবং লেন্থ দেখো পঞ্চুর কতটা। আর এই যেটা পড়বে না, এই আড়াআড়ি ভাবে হওয়ার পর যেদিক দিয়ে খুশি ঘুরিয়ে পড়তে পারো, কিন্তু এইভাবে পড়লে যে বিউটিটা, এই যে একটা ব্যাটম্যান টাইপের একটা শেপ ক্রিয়েট করছে, সো ইটস এলিগেন্ট। প্রাইস যাচ্ছে সেম 750 অনলি। সরিয়ে দিচ্ছি, নেক্সট আইটেম দেখাবো। আচ্ছা এবার একটু ডিজাইনার পিস, একদম ক্রুশের কাজ করা একটা দেখাচ্ছি আইটেম, 500 যাবে অনলি প্রাইস। কিচ্ছু নেই পঞ্চুটাতে, এটাতে কিন্তু শীত মানবে না, আবারও বলছি এটাতে শীত মানবে না, এটা কিন্তু জাস্ট ফর ফ্যাশন। এই যাচ্ছে লুকটা, পুরোটা এরকম ভাবে ক্রুশের কাজ করা যাবে, পুরোটা এরকম ভাবে ক্রুশের কাজ করা যাবে, ওকে? জাস্ট ফর ফ্যাশন, এই জাস্ট নিয়ে নাও, ব্যাস, যে কোনো ড্রেসের সাথে একটা অসম্ভব সুন্দর, মানে পার্টি ওয়্যার বা যে কোনো গেট টুগেদারে যাওয়ার জন্য আইটেম। ব্ল্যাক কালার সবসময় সব কিছুর সাথে পরার জন্য পারফেক্ট। এটার প্রাইস যাচ্ছে 500 অনলি, ব্ল্যাক কালার। এই যাচ্ছে লেন্থটা, ব্ল্যাক কালার, সরিয়ে দিলাম। এটাতে ঠান্ডা মানবে না, এটার নিচে একটা মোটা কিছু পরে তারপর এটা পরবে। এটার প্রাইস যাচ্ছে 500 অনলি, প্রাইস যাচ্ছে 500 অনলি। এটার আরেকটা কালার দেখাবো, দুটোই এক্সক্লুসিভ, আরেকটা দেখাবো একদম মিডনাইট ব্লুতে। এগুলো সব কিন্তু তোমাদের আপ টু, মানে এখন যে পঞ্চুগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপ টু এক্সেল। ওয়াও, ব্লু কালার, সরি
এই পঞ্চু শুধুমাত্র রূপনিকেতনের ক্লায়েন্টসদের কাছেই আছে, দু তিনজনের কাছে, তোমরা আর পাবে না। পঞ্চুক্রাম কামশ্রাগ এই জিনিস তোমরা সচরাচর দেখতে পাবে না। দাঁড়াও একটু, এই পঞ্চুটাতে স্লিভস রয়েছে, এই পঞ্চুটাতে স্লিভস রয়েছে, দেখে না, এই যাচ্ছে লুকটা, এই যে দুদিকে দুটো স্লিভস রয়েছে, এখানটাতে কাফতানের মতো করে বাঁধা, আর এই যাচ্ছে, এটা আপ টু 46, আপ টু 46, জাস্ট ক্রুশের কাজ করা, এই হচ্ছে প্যাটার্নটা, প্রাইস যাচ্ছে অনলি 500। প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 500। ঝটপট সরিয়ে দিচ্ছি আর পরের কালেকশনে চলে যাচ্ছি। আবারও বলছি, আজকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি আছে, তাই কেউ একটুও মিস না করে ঝটপট বুকিং করে নাও, আজকে প্রচুর কালেকশন দেখাবো। আচ্ছা, এবার সবসময় ডিমান্ডে থাকে যেটা সেইটা দেখাবো, ব্ল্যাক কালারের পঞ্চু উইথ হাইনেক। এটা পরলে তোমাদের স্কার্ফ বা মাফলার এই জাতীয় কিছু নেওয়ার কোনো দরকার নেই, স্টাইলটাও বজায় থাকবে, শীতটাও মানবে। জাস্ট দেখে নাও, আপ টু 42, আপ টু 42, দিস ইজ দ্য লুক। ব্ল্যাক কালারের পঞ্চু, একদম ডার্ক ব্ল্যাক কালার, আর তার সাথে এরকম সেলফে উইভিং করা রয়েছে, আর এখানটাতে কিন্তু হাইনেক করা আছে। সাইজ যাচ্ছে 42, প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 750, প্রাইস যাচ্ছে 750। এটার সাথে কিন্তু তোমাদের কোনো রকমের কোনো স্কার্ফ নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে পরে নাও। ওকে, এটার এই একটা কালার দেখালাম, ব্ল্যাক, আশা করি স্ক্রিনশট ডান, সরিয়ে দিচ্ছি, আরেকটা কালার দেখাবো অফ হোয়াইটে, আরেকটা কালার দেখাবো অফ হোয়াইটে। আমি প্রত্যেকটা তোমাদের পরে পরে দেখাচ্ছি কিন্তু যাতে তোমরা বুঝতে পারো। আরেকটা কালার দেখাবো অফ হোয়াইটে, সেই জন্য একটু সঙ্গে থাকতে হবে যাতে কালেকশন দেখে বুঝে কেনা যায়। দেখো, এটাও কিন্তু হাইনেক করা, হাইনেকে পঞ্চু সচরাচর দেখা যায় না, এবং এটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েতে এরকম ভাবে স্টাইলে যাবে বোথ সাইডে। এই যাচ্ছে কালার শেডটা, এটা পুরো দেখে মনে হচ্ছে হাতে বোনা, যারা একটু হাতে বোনা আইটেম পছন্দ করো তাদের জন্য পারফেক্ট আইটেম। প্রাইস যাচ্ছে 750। এটার সাথে বললাম যে কোনো স্কার্ফ নেওয়ার দরকার নেই, একটা টপের সাথে জাস্ট ক্যারি করে নিলেই এটা হয়ে যাবে, এত আরাম। প্রাইস যাচ্ছে 750 অনলি, সরিয়ে দিচ্ছি, শাড়িটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা বড় সড়ো ফিডব্যাক লিখে দে তুই রূপনিকেতনকে, কি রে এমন করলে কি করে হবে। 750 অনলি, এবার একটু ভালো পরে আসছি। আচ্ছা, ভালু এবার প্রচুর রিস্টক করা পসিবল হয়নি, ভালু এবার কম, সো ঝটপট গ্র্যাব করবে। আহা গো, প্রথমেই দেখাবো একটা লাইট অ্যাশ কালার, ভালু তো জানোই যারা আমার কাছ থেকে নিয়েছো, যারা নাও নি সকলেই দেখে বুঝতে পারো যে এটা পরে নিলে আর কিছু দরকার নেই। আমি তো শীতের সময় মানে শাড়ির সাথেও ভালু পরি, একেবারে পরে দেব, পরে দেব, মারবো চর, এমনি লিখে দে। দেখো, ব্যাগির ওপর এখানে গ্রিপ করা, আর এই যাচ্ছে স্লিভসটা পাফ করে ব্যাগি করা, ঠিক আছে, স্লিভসটা, এই যাচ্ছে লুকটা, ভালুতে রয়েছে, কোয়ালিটিটা জাস্ট দেখো, অসম কোয়ালিটি। প্রাইস যাচ্ছে অনলি 650, প্রাইস যাচ্ছে অনলি 650। কালারটা হচ্ছে একদম ঠিক অ্যাশ নয়, কালারটা হচ্ছে লাইট পলিমাটি কালার, লাইট পলিমাটি কালার, মানে গঙ্গা জলের রং। আমি নিয়েছি গতবার, দারুণ দারুণ, আমি যে কতগুলো নিয়েছি বনে নাকি তুমি ভাবতে পারবে না। প্রাইস যাচ্ছে 650, ঝটপট নিয়ে, আর সরু প্লিট করে শাড়ির সাথে পরলেও মারাত্মক সুন্দর লাগে। এটার কালার হচ্ছে একদম গঙ্গা জলের কালার, এই যাচ্ছে লুকটা, প্রাইস যাচ্ছে অনলি 650।
সরিয়ে দিচ্ছি। আমি একটু ব্যাগি নিজে পড়তেও ভালোবাসি, আর উইন্টারে ব্যাগি পড়লে একটা আলাদাই ব্যাপার লাগে, যাই বলো, ভীষণ ফ্যাশনেবল লাগে। তাই সবাইকে আমি বলবো যে ব্যাগি ট্রাই করো। নেক্সট কালারটা হচ্ছে লাইট মফ কালার। লাইট মফ কালার, এগুলো সব আপ টু 48, এগুলো সব আপ টু 48, এগুলো সবের কিন্তু সাইজ বড় বড়, মানে স্মল থেকে শুরু করে 48 অবধি। কালারটা দেখো, এটা টার্টল নেকে রয়েছে, টার্টল নেকে রয়েছে, অসম দেখতে পিসটা। এই যাচ্ছে কালার কম্বিনেশন, এগুলো লাইট কালারই রিস্টক করা হয়েছে, কারণ এগুলোর ওপর যদি একটা ডেনিমের জ্যাকেট পরো বা ডার্ক কালারের শার্ট পরো তাহলে আর কিছু দরকার নেই, সেই জন্য এগুলোকে লাইট কালার রিস্টক করা হয়েছে। এই যাচ্ছে লুকটা, এই যাচ্ছে কোয়ালিটিটা, ভালুর টপ, প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি 650। ঝটপট এসএস নাও, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, বুকিং নাম্বার 8348422476। আবারও একটু মনে করিয়ে দিই, আজকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি আছে কাল রাত 12টা অবধি, তাই এই সুযোগ হাতছাড়া করো না। ছবি তুলবে? নাও 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 ফোনটা নাও। কি ভাল লাগছে টপগুলো, সরিয়ে দিচ্ছি, মানে রীতিমতো গরম লাগে এগুলো পরলে। এগুলো সব ইম্পোর্টেড কালেকশন। সরো না না সরো, আমি নিচ্ছি, তুমি শুধু উপরে গিয়ে সরো। এইখানটা বসে তোলা যাবে, তোলা যাবে, আমি চেঞ্জ করবো কোথায়। কারা কারা আছে লাইভে কি করে বলবো, তিনটে তিন নেকের দেখালাম, একটা রাউন্ড নেক দেখালাম, একটা টার্টল নেক দেখালাম, এবার যেটা দেখাবো এটা ভি নেক, এটা অ্যাশ কালার। দেখো ভি নেকে এটা খুব সুন্দর, সবকটাই সুন্দর, হ্যাঁ ভি নেকটাও সুন্দর হয়েছে। সেম কোয়ালিটি, সেম প্রোডাক্ট, শুধু নেকগুলো প্রত্যেকটার আলাদা হবে আর কালারগুলো আলাদা হবে। এটারও প্রাইস যাচ্ছে 650 অনলি। এবার একটু শ্রাগ দেখাবো। প্রথমেই সবার ডিমান্ডের সব থেকে প্রিয় শ্রাগটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে হুডি দেওয়া, টুপি দেওয়া শ্রাগ। এটা নিয়ে নিলে তোমাদের আর টুপির দরকার নেই। আমি ভি নেক নিয়েছিলাম, তুমি বোধহয় ব্লু কালার নিয়েছিলে না ফার্স্ট, বোধহয় তোমার ভালোই পারচেস করা রূপনিকেতন থেকে, তারপর অন্য কিছু। এটা জাস্ট দেখো, এটা আমি নিয়েছি কালকে পরে, এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, শুনলাম মালদাতেও পড়েছে, তো আমি এটা পরে কালকে বইমেলা গেছিলাম, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল এত সুন্দর। এইভাবে এটা বাঁধার, বাঁধতেও পারো, খুলেও রাখতে পারো, বাঁধার। এই যাচ্ছে লুকটা, এইরকম দুটো সাইডে দুটো পকেট রয়েছে আর পেছন দিকে এটার একটা টুপি রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে টুপিটা, প্রাইস যাচ্ছে 1150 অনলি, 1150 অনলি। টুপিটা পরে নাও, আর কিছু দরকার নেই এটাতেও। এই যাচ্ছে লুকটা, ঝটপট এসএস নাও, এটা খুব পছন্দ আমার। সরিয়ে দিচ্ছি, 1150 ডাংরিটা নিয়েছিলাম। আচ্ছা ডাংরি, ফার্স্ট ডাংরি, ফার্স্ট আমার মনে হচ্ছে ব্লু কালারের একটা ভালু নিয়েছিলে। আচ্ছা এবার একটা দেখাচ্ছি, মানে উলের, কিন্তু এটা চেরা উল না, এগুলো সব ইম্পোর্টেড কালেকশন। এটা একটু গাপসু মেটেরিয়ালের ওপর, মানে এত ঠান্ডাতেও এটা এত আরাম দেবে। এই যাচ্ছে কালার, শেডটা জাস্ট দেখো, জাস্ট দেখো, পলিমাটি কালার আর হোয়াইটের ডুয়াল টোন, বাস আর কিচ্ছু দরকার নেই, এটা পরলেই হবে, এটাও আপ টু 46। এই যাচ্ছে লুকটা শ্রাগটার, একসাথে দুটোই নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, প্রাইস যাচ্ছে 650 অনলি, এটা ছেড়ো না। আমি তো বলেইছিলাম ঠান্ডা পড়বে, প্রচন্ড ঠান্ডা,
প্রাইস যাচ্ছে 650 অনলি এবার একটু অন্য শার্টগুলো দেখাবো এত ঠান্ডাই প্রথম এই সিজনে আচ্ছা এবার এই শার্টগুলোর একটু কালারগুলো দেখিয়ে দিই তিনটে কালার দেখাতে পারবো প্রত্যেকটা দুটো করে পিস রয়েছে ঠিক আছে দেখে নাও ফার্স্ট ইয়েলো কালার একদম লেমন ইয়েলো না এটা সর্ষে ফুলের হলুদ রংটা এটা আমি আগেও দেখিয়েছি এইখানটাতে ক্রুশের কাজ করা এই যাচ্ছে স্লিভসটাতেও ক্রুশের কাজ করা না সরি এখানে ক্রুশের কাজ নয় এখানে এরকমভাবে পাইপিং করা আছে এটা পুরো উলেনের অসম পিস এই যাচ্ছে লুকটা আর এই হচ্ছে নিচের দিকে ক্রুশের কাজ করা প্রাইস যাচ্ছে 675 অনলি বাদিকে সাইড করে দাও হ্যাঁ হ্যাঁ না একটু সাইড করে675 যাচ্ছে অনলি প্রাইস দুটো করে আছে তিনটে কালার 675 বাহ খুব সুন্দর আলাদা কালার ইউনিক কালার একটু ওদিকে হ্যাঁ না আসলে 675 অনলি কালারটা দেখো কি মিষ্টি একটা গ্রিন গ্রিন সচরাচর আমি দেখাই না মানে খুব একটা মানে কমই দেখাই এই গ্রিনটা একদম কচি কলাপাতা গ্রিন এত সুন্দর লাগছে 675 অনলি আর এগুলো না শাড়ির সাথে পরলে এত অ্যারিস্টোক্রেট লাগে যে বলার কথা নয় আচ্ছা সঙ্গে থাকো কারণ আজকে শেষ অবধি কিন্তু ধামাকা আছে আরেকটা কালার একদম ক্রিম বিস্কুটের ক্রিম কালারটা অরেঞ্জের অরেঞ্জের মিষ্টি ক্রিম কালারটা যেটা হয় সেইটা উঠটা দেখো মিষ্টি অরেঞ্জ কালার এটা কিন্তু ডার্ক অরেঞ্জ নয় একদম মিষ্টি একটা অরেঞ্জ কালার প্রাইস যাচ্ছে অনলি 675 যারা এখনো শেয়ার করোনি তাদেরকে বলবো একটু শেয়ার করে দিতে যারা এখনো পিন কমেন্টে রিয়্যাক্ট করোনি তাদেরকে বলবো একটু রিয়্যাক্ট করে দিতে নইলে কিন্তু হবে না অনেকক্ষণ শেয়ার করে দিয়েছি আচ্ছা এবার একটু আমি একটা দুর্ধর্ষ পিস নিয়ে আসছি আজকে চলে গেলেই লস আজকে যা শাল দেখাবো আর ওয়ান পিস দেখাবো মাথা খারাপ করা হয় দেখে নাও একটা ওয়ান পিস নিয়ে আসছি জাস্ট দেখো ওয়ান পিসটা দুর্দান্ত থ্যাংক ইউ অনুশ্রী ভট্টাচার্য ব্ল্যাক কালার একটা ওয়ান পিস দেখাচ্ছি নেক লাইনটাতে এখানটাতে ফ্রিল ওয়ার্ক রয়েছে উইথ দিস টাইপ অফ লেস অ্যান্ড মেটালিক বাটন রয়েছে আর তার সাথে এরকম বডি ওয়ার্মার প্যাটার্নের কিন্তু বডি ওয়ার্মারই এবং বডি হাগিং পিস এরকমই থাকবে এটা আপ টু 46 অবধি হয়ে যাবে এতটা স্ট্রেচেবল 44 তো আরামসে মানে কোনো অসুবিধেই নেই আর এখানটাতে নেক স্লিভসে এরকমভাবে বাটন দেওয়া রয়েছে এই যাচ্ছে পিসটা লেন্থটা থাকবে একদম নি লেন্থ এরকম একটা পিস পরে পিকনিকে যাও লোকে দেখবে আর জিজ্ঞেস করবে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 1350 অনলি অ্যান্ড অনলি 1350 এটা ব্ল্যাক কালার এটা লেস ওয়ার্কের উপর থাকছে এবার লেস ছাড়া বেল্ট দেওয়া দেখাবো এই যাচ্ছে পিসটা এটা তো চেঞ্জ করার ইচ্ছে আমারই নেই ঘুরতে গিয়ে আমার এটা আমার এটা আছে কিন্তু লেস ওয়ার্ক সহ নেই এটার সাথে যদি একটা ইয়ে দিয়ে পড়তে পারো ওই যে বলো দূর লেদারের জ্যাকেট বাবা এবার আমি লেদারের জ্যাকেটই পাইনি এত দিয়েছি সকলকে এবার দেখো যেটা পরে আসছি এটা আপ টু এক্সেল
এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল কি ও পেশেন্টের ওর স্টাইলটা ইয়েস এটা আমি আগেও দেখিয়েছিলাম এগেইন রিস্টক হয়েছে চারটি কালারই এসছে সেই জন্য সকলে ঝটপট নিয়ে নাও খুব ডিমান্ড এটার সাইজ এক্সেল এই যাচ্ছে লুকটা বটল গ্রিন এই যাচ্ছে লুকটা এগুলো ছাড়ার মতো পিস নয় যে দেখবে সেই জিজ্ঞেস করবে একদম বডি ওয়ার্মারের পিস ঠিক করে দাঁড়াও অন করে ঠেস ঠেস দিয়ে দাঁড়াও বডি ওয়ার্মারের পিস বটল গ্রিন কালারে এখানটাতে ওপেনেবল বাটনগুলো ঠিক আছে আর সামনের দিকে বেল্ট রয়েছে একদম সুন্দর বেল্ট দিয়ে এটাকে টাইট করে নিতে পারো আর এই যাচ্ছে পিসটা ব্যাক পোর্শন এরকম কাট করার আছে পেন্সিলস কাটে যেরকম থাকে আর একদম বডি হাগিং এটা আপ টু কিন্তু আরামসে 42 অবধি আরামসে হয়ে যাবে 44 অবধিও হবে কিন্তু 44রা যারা একটু আনইজি ফিল করো তাদের জন্য 42 বললাম কিন্তু এটা আপ টু 44 আরামসে হয়ে যাবে এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে 1350 অনলি 1350 অনলি এটা চারটে কালার দেখাচ্ছি আজকে আমি গ্রিনটা পরলাম আগের দিন কি কালার করেছিলাম আচ্ছা চারটে কালারই পরে দেখিয়ে দেব হ্যাঁ তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধে হবে সকলে অবশ্যই চারটে কালারই চলো আমি পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোনো চাপ নেই কোনো তারা নেই জীবনে একটু স্কিন তো ফলে এত সুন্দর লাগে দেখতে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে বেল্ট দেওয়া থাকায় তোমরা কিন্তু এটাকে টেনে টাইট করে নিতে পারো ফলে টামি পোর্শন যাদের একটু বেশি তাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধে হবে না ওয়াও এই রংটা দেখো আমি বেল্ট পরছি না হ্যাঁ বেল্ট ছাড়াই দেখাচ্ছি একদম পেন্সিল ওয়ান পিস পেন্সিল কাটের ওয়ান পিস দেখে নাও মেরুন নেক্সট কালার মারুন 1350 যাচ্ছে অনলি প্রাইস মারুন কালার এই রংটা আমার খুব পছন্দের মারুন কালার এই যাচ্ছে নেক্সট পিসটা বেল্ট রয়েছে আমি বেল্টটা পরিনি নেক্সট দুটো কালার আছে ঠিক আছে এবার দুটো এমনিই দেখিয়ে দিই ঠিক আছে ইংলিশে লেখো অ্যাশ কালার অ্যাশ কালার নাও সরিয়ে দিলাম সবগুলো পরে দেখালে তো অনেকটা সময় চলে যাবে ভিউয়ার্স কমে যাবে 1350 অসাধারণ দেখতে মানে জাস্ট ছাড়ার মতো পিস নয় এটা জাস্ট নিয়ে নাও এই যাচ্ছে পিসটা আচ্ছা অনেকে বলেছিলে আমাকে একটু দেখাতে টপ কাম ব্লাউজগুলো আমি একটু দেখিয়ে দিই ঝটপট আচ্ছা শিমারি একটাই আছে দেখে নাও বেজ কালারে শিমারি এটা শাড়ির সাথে মারাত্মক লাগে হোয়াইটের সাথে বেজ কালারে ডুয়াল টোনস মানে সিলভার শিমারি রয়েছে এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে 650 টার্টল নেকে চেন দেওয়া এই যাচ্ছে পিসটা 650 এটা শিমারি শিমারি কিন্তু টার্টল নেক সচরাচর দেখা যায় না তাই এটার খুব ডিমান্ড আপ টু 46 আপ টু 46 ঝটপট গ্র্যাব করবে আচ্ছা অনেকে বলেছিলে এই আইটেমটা একটু দেখিয়ে দিতে চলো দেখিয়ে দিচ্ছি আজকে আমি শাড়ির সাথে পড়লেই সকলে জিজ্ঞেস করো সবকটা ক্যালারি আমি দেখিয়ে দেবো এটা অনেকগুলো করে পিস আছে সবাই পাবে
দেখে নাও, ব্ল্যাক, বেজ, অ্যাশ, মারুন, হোয়াইট, প্রত্যেকটা কিন্তু ব্লাউজ কাম টপ করে তোমরা পরতে পারবে, মানে শাড়ির সাথেও পরতে পারবে আবার ওয়েস্টার্নে এই টপ হিসেবেও পরতে পারবে। ঠিক আছে, এই যাচ্ছে পিসটা, দেখো এই যাচ্ছে পিসটা, একদম রাউন্ড নেকে রয়েছে, বড় গোল গলা, অতএব ব্লাউজ হিসেবে দুর্দান্ত লাগে। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে স্লিভসটা, ব্ল্যাক কালার, ফার্স্ট দেখালাম ব্ল্যাক কালার, ওকে, শীতে শাড়ির সাথে পরার জন্য দারুণ আইটেম। নেক্সট কালার দেখাচ্ছি বেজ, নেক্সট কালার দেখাচ্ছি বেজ, ওকে সরিয়ে দিলাম। নেক্সট অ্যাশ, ঝটপট গ্র্যাব করো, এগুলো অনেকগুলো করে ছিল, এখন বোধ হয় দু তিন পিস করেই আছে, তাই জন্য ঝটপট গ্র্যাব করবে অ্যাশ। কালকে আমি একটা ব্রোকেটের সাথে ইচ্ছে আছে এই অ্যাশটা পরার। মারুন, পিঙ্কিশ মারুন, ফেডেড মারুন, হ্যাঁ তাহলে ফেডেড মারুন, এটা অনেকে চেয়েছিলে দেখিয়ে দিলাম, ঝটপট গ্র্যাব করো। ব্ল্যাক হোয়াইট এগুলো তো জাস্ট বলার কথা না, একটু কি বলে বাটার কালার কাইন্ড অফ, সরিয়ে দিলাম। আচ্ছা এবার একটু বাটার হোয়াইট কার্ডিগান দেখাবো, দেখে নাও, ফার্স্ট কার্ডিগান দেখাচ্ছি 1150, দেখে নাও, এই যাচ্ছে কার্ডিগান আপ টু ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, আপ টু ট্রিপল এক্সেল, এরকম ভাবে পুরোটাতে সেলফে কাজ যাবে, অ্যাশ কালার, মারাত্মক সুন্দর দেখতে। এই যাচ্ছে পিসটা, আমি পরেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, লাইট কালারটা পরে দেখিয়ে, এটা এমনি দেখিয়ে দাও না, ওগুলো লং, ওগুলো একটা পরে দেখাতে হবে, এটা তো এটা শর্ট কালারের উপর ডিপটা পড়বে, যেটাই বলছি, ঠিক আছে। কি বলছে, ইনক্রিজ ইওর স্টোরেজ টুডে, এই কার্ডিগান গুলো চেরা উলের, আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ লাইট ওয়েট, অনেকে তো পড়তে পারি না শীতকালে অনেক জিনিসপত্র, এটা একটা সবচেয়ে বড় অসুবিধে তাদের জন্য, কিন্তু এটা দারুণ আইটেম, এবং প্রচুর জন নিয়েছে, প্রচুর জন, এটা এক পিসি আছে অ্যাশ কালার, ঝটপট নিয়ে না, একদম ডার্ক অ্যাশ। এই যাচ্ছে কার্ডিগানটা, শাড়ির সাথে পরো, যে কোনো কিছুর সাথে পরো, এই যাচ্ছে পিসটা, বাটনের কোয়ালিটি দেখে নাও, ভীষণ ভালো, প্রাইস যাচ্ছে 1150, এরকম দুটো পরে নিলে আর কিচ্ছু দরকার নেই। এই যাচ্ছে লেন্থটা, ঠিক আছে, এটা মিডিয়াম লেন্থে রয়েছে, প্রাইস যাচ্ছে 1150 অনলি, অ্যাশ কালার বা ডার্ক গ্রে কালার, ওকে সরিয়ে দিলাম। নেক্সট আইটেম দেখাবো, এবার একটু লং এর মধ্যে দেখাবো। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে নিই, পড়ে পড়ে দেখানোতে আমাদের ভীষণ কষ্ট হয়, কিন্তু তবুও তোমাদের জন্যই দেখানো, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা কোয়ালিটিটা কোনো রকম ভাবে মানে বুঝতে অসুবিধে না হয়, কোয়ালিটি এবং লুক, কারণ উইন্টার কালেকশন তো অনেকটা ডিপেন্ড করে লুকের ওপর। সো এইটা একটু দেখে নাও, এটাও প্রচুর জন নিয়েছে, তো বুটটা খুলে দিলে কেন, এটার উপর পড়বো, এটার উপর না, দেখো দেখে নাও, এটা হচ্ছে তোমাদের টপ কাম হুডি, কাপড়ের কোয়ালিটি মানে মাখনের থেকেও সফট, হাত দিয়ে এত ভাল লাগবে, এত আরাম লাগবে। এই যাচ্ছে পিসটা হুডি, এখানটাতে টুপি রয়েছে, দেখে নাও, এই যাচ্ছে টুপিটা, ওকে, এরকম একটা পরে নিলে আর কিচ্ছু দরকার নেই, দারুন, টুপিটা খুলে রাখছি। এই যাচ্ছে পিসটা, টপ কাম হুডি, টুপিটা বোঝা যাবে না তো তুমি যদি খুলে রাখো, আর দুদিকে দুটো এরকম পকেট রয়েছে, মানে দুটো পকেটই একটা পকেট। প্রাইস যাচ্ছে অনলি 980, অনলি 980, 980 টাকা মাত্র, হুডি কাম টপ 980 অনলি,
সরিয়ে দিচ্ছি। খুব সুন্দর এটা, এটা অনেকে নিয়েছে শুধুমাত্র এই জন্য যে সবকিছুর সাথে পরা যাবে। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা 1150 একটা উলেন কুর্তি দেখাচ্ছি, কিন্তু এটা লং লেন্থের, এই উলেন কার্ডিগান দেখাচ্ছি লং লেন্থের। প্রথমেই বলে দিই চেরা উল, আমরা কার্ডিগান সবসময় চেষ্টা করি তোমাদেরকে চেরা উলটা আগে দেখানোর, কারণ চেরা উলে গরমটাও বেশি হয় আর চেরা উলটা লাইট ওয়েট হয় বলে সকলের পক্ষে ইজি টু ক্যারি ইজি টু ওয়ার হয়। জাস্ট দেখে নাও পিসটা, সাইজ থাকবে আপ টু এক্সেল, স্মল মিডিয়াম লার্জ এন্ড এক্সেল, দেখে নাও। এগুলো আমাদের হয় না? না এটা আমার আছে হোয়াইট কালার। আমাদের হয় না তো এরকম? না গো, ভাগ্য। 1150 1150 এখানটাতে তোমার মানে ওপরটা থাকবে কার্ডিগানের মতো, নিচটা ওপেন, ফলে শাড়ির সাথে পরলেও ভীষণ সুন্দর লাগে। লেন্থটা এটার কিন্তু মিডিয়াম লং, মিডিয়াম লং, ঠিক আছে। ব্ল্যাক কালার দেখালাম ফার্স্ট, নেক্সট কালার অপশনে চলে যাব, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সাইজ থাকবে আপ টু এক্সেল, সাইজ থাকবে আপ টু এক্সেল। নেক্সট কালার অপশন দেখাবো হোয়াইট, হোয়াইট না দেখে নাও, এই যাচ্ছে প্যাটার্নটা। ওকে হোয়াইট পুরোটা এরকম জিগজ্যাগ মোটিফ করা সেলফে, হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট তো সবকিছুর সাথে ভীষণ যায়, তারপরেই যায় যেটা অ্যাশ, সেজন্য এই কালারগুলো থাকবেই যে কোনো আইটেমে অ্যাশ। প্রত্যেকটা চেরা উলের প্রত্যেকটা অসাধারণ কোয়ালিটি। প্রাইস থাকবে তোমাদের 1150, সাইজ থাকবে আপ টু এক্সেল। অ্যাশ কালার এই যাচ্ছে লেন্থটা না, অ্যাশ কালার। লাস্ট কালার দেখাবো একদম লাইট নিউট পিঙ্ক, এটা সবার আগে মানে সোল্ড হয়েছিল আগের বার। বাবা এটা বিশাল রং। হ্যাঁ এটা ফুল লেন্থ, এটা কালারটা খুব মিষ্টি। হ্যাঁ এটা সবার আগে সেল হয়েছিল, একদম নিউট পিঙ্ক, পিচ নিউট পিচ, এই যাচ্ছে কালার শেডটা, খুব ক্লাসি কালার। এটা লেন্থটা একদম নি থ্রি কোয়ার্টার লেন্থ। প্রাইস থাকবে, সাইজ থাকবে আপ টু এক্সেল, প্রাইস থাকবে তোমাদের 1150 অনলি। সরিয়ে দিচ্ছি, তোমার হাইটটাও বলে দিও। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন কালেকশন নিয়ে, ততক্ষণের জন্য বুকিং করতে থাকো। আর এই যে শিপিং ফ্রি এই অফারটা কেউ গ্র্যাব করতে ছেড়ো না, ঝটপট বুকিং করে দাও। চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন নতুন কালেকশন নিয়ে, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।